আল্লাহর জন্য যারা জীবন দানকারী আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য অথবা ইসলামের জন্য কোরআনের জন্য অথবা মিল্লাতের স্বাধীনতার জন্য জমিনের স্বাধীনতা রক্ষার জন্য মুসলিম মিল্লাতের জুলুম অত্যাচার থেকে রেহাইর জন্য যদি কারোর জীবন বিতরণ হয়ে যায় কেউ যদি নিজের জান আল্লাহর জন্য কুরবানি দেয় তাহলে তাকে বলে শহীদ শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাত এমন কি শহীদদেরকে আফজাল মাইয়িত বলা হয়েছে শহীদরা উত্তম মাইয়িত শহীদরা জীবিত মাইয়িত নবীরা যেমন জীবিত শহীদরা এরকম জীবিত শহীদদেরকে মৃত বলা হারাম শহীদদেরকে মৃত মনে করাও হারাম যারা শহীদের দরজা পেয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাব জান্নাতি হিসাবে কবুল করে না নবীরা যেমন বিনা হিসাব জান্নাতি সিদ্দিকরা যেমন বিনা হিসাব জান্নাতি শহীদ যারা তারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতি শহীদরা বিনা হিসাব জান্নাতি শহীদরা এমন বিনা হিসাব জান্নাতি আর এক রেওয়ায়েতে আছে বিনা হিসাব যারা জান্নাত পাবে এরা একা জান্নাতে যাবে না এরা তো আল্লাহর আল্লাহর ভিআইপি ভিভিআইপি রাজার রাজার ভিভিআইপি মেহমান রাজার রাজার ভিআইপি মেহমান দুনিয়ার কোন দেশের রাজার ভিআইপি যদি বিনা চেক ইমিগ্রেশন পার হয় শুধু মন্ত্রী পার হয় না মন্ত্রীর লাখেজও পার হয় মন্ত্রীর খাদেমও পার হয় পিএসও পার হয় পিএসএল লাগেজও পার হয় তাইলে আল্লাহর ভিআইপি যারা বিনা হিসাব জান্নাতি সে একা জান্নাতে যাবে কেন তার সাথেও সর্বোচ্চ সত্তর হাজারের একটি উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে একজন বিনা হিসাব জান্নাতির সাথে একটা উম্মত জান্নাতে চলে যাবে সত্তর হাজারের বিরাট কাফেরাও আল্লাহর জান্নাতে চলে যাবে এই কারণে শহীদ হইতে পারলে খালি একা জান্নাতে যায় না উম্মত শুদ্ধা জান্নাত পায় উম্মত শুদ্ধা আল্লাহর জান্নাতে যায় এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো শাহাদাতের তামান্না করেছেন শহীদ হওয়ার দোয়া করেছেন সঙ্গত কারণে প্রতিটি অভিভাবককে তার সন্তানকে দোজখের আগুন থেকে বাঁচাইতে তাকে আকায়েদের তালিম প্রদান করা দরকার কোন কোন আকীদা নষ্ট হয়ে গেলে তার সন্তানটা দোজখে নিক্ষিপ্ত হবে তার সন্তানের কোন কোন আকীদার মাধ্যমে সন্তানের নামটা ইমানদারের দপ্তরে থাকবে সিলেবাসের মাধ্যমে বিবর্তনবাদ শিক্ষা দিলাম বিবর্তনবাদের পরিচয় পেশ করলাম অথবা সিলেবাসের মাধ্যমে গোমাতাকে মুসলিম সমাজে শিক্ষা দিলাম কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনাইলাম না তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে আমাদের এটি হবে চরম ব্যর্থতা একটা মুমিনের যে সে তার সন্তানকে ইমান শিক্ষা দিতে পারে কাদিয়ানীদেরকে কাফের না বললে যে বেঈমান হয়ে যাবে এটা প্রত্যেকটা সন্তানকে শিক্ষা দেওয়া দরকার কাদিয়ানীরা কাফের এটা বলতে হবে ইমানদার থাকার জন্য শুধু কাদিয়ানীরা না আমাদের নবী আলাইহিস সালামের পরে কিয়ামত পর্যন্ত যত নবী ভণ্ড মিথ্যা দাবিদার হবে এরা সব কাফের এদের অনুসারীরাও সব কাফের তাদের ইমান নেই এ কারণে আমরা সরকারের কাছে সবসময় দাবি জানিয়ে আসতেছি যে মুসলমানদের দেশে কাদিয়ানীরা কাদিয়ানি সম্প্রদায় পরিচয়ে থাক মুসলিম পরিচয়ে নয় তারা কাদিয়ানি হিসেবে থাক মুসলিম পরিচয়ে নয় তারা যদি মুসলিম পরিচয়ে থাকে তারা তাহলে তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করার সুযোগ পাবে
আর বহুবিধ জটিলতা এর ভিতরে লুকিয়ে আছে যেমন তাদের পাসপোর্টের ভিতরে যদি কাদিয়ানি লেখা না থেকে যদি মুসলিম লেখা থাকে তাহলে তারা উমরার ভিসা পাবে হজের ভিসা পাবে বিশ্বনবীর খতমে নবুয়তের তখতে তাউসকে টুকরা টুকরা করে তারপরে তারা রাসূলের রওজায় যায় দাঁড়ানোর হিম্মত করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা অথবা বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা যার সম্মানিত হুদুদ এরিয়া আছে যে এরিয়ার ভিতরে গায়রে মুসলিমের ঢোকা হারাম কিয়ামত পর্যন্ত গেটে গেটে সাইনবোর্ড দেওয়া আছে যে কোন বেঈমান এই পথে প্রবেশ করবে না এটা বাইতুল্লাহর শান এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের শান মক্কাতুল মুকাররমার প্রবেশ পথেও সাইনবোর্ড দেওয়া যে বেঈমানরা প্রবেশ করবে না বেঈমানদের জন্য গায়রে মুসলিমের জন্য রাস্তা আলাদা এই পথ দিয়ে চলে যাও ডানে বামে যাও এদিকে ঢুকবা না হুদুদে হারামে প্রবেশ করবা না মদিনাতুল মুনাওয়ারাতেও সাইনবোর্ড দেওয়া আছে প্রবেশ ফটকে গায়রে মুসলিমের জন্য প্রবেশ হারাম কিন্তু আমাদের দেশে আমাদের দুর্বলতার কারণে কাদিয়ানিরা যদি তাদের পাসপোর্টে মুসলিম পরিচয় ব্যবহার করে তাহলে একে তো তারা রাসূলের খাতমে নবুয়তে আক্রমণ করে কাদিয়ানিকে নবী মানল আর দ্বিতীয়ত তারা উমরা ভিসা নিয়ে রাসূলকে সরাসরি রওজায়ে আতহার যেখানে কোনো মুমিন দাঁড়াইলে তার জন্য আল্লাহর রাসূলের শাফাত করা ওয়াজিব হয়ে যায় আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি রাসূলের রওজায়ে দাঁড়ায় তাহলে তার জন্য নবীজির শাফাত করা ওয়াজিব হয়ে যায় আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي الله نبي বলেন যে আমার কবর জিয়ারত করলো সে আমার তার জন্য শাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল আর সেইখানে যদি কোনো কাফের যায় দাঁড়ায় যার ঈমান নাই সে যদি যায় দাঁড়ায় তাহলে আল্লাহ রাসূলের কলিজা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে হায় রে মুসলমান তোরা থাকতে একটা কাফের আমার রওজায় চলে আসলো অথবা বাইতুল্লাহ শরীফে যদি কোনো কাদিয়ানি যায় হাত লাগা মুলতাজমে যায় যদি কোনো কাদিয়ানি হাত দেয় তাহলে তার নাপাক হাত মুলতাজমকে নাপাক করলো বাইতুল্লাহ শরীফের উপরে জুলুম হইলো এই জুলুমের ধারাবাহিকতা চালু থাকবে ততদিন যতদিন পর্যন্ত কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা না হয় দেখো এ কারণে একটা মুমিনের এটা আত্মিক দাবি থাকবে সরকারের কাছে যে সরকার কাদিয়ানিদেরকেই মুসলিম শিরোনামে সম্মেলন করতে দেয় এত দূরের কথা তাদেরকে মুসলিম পরিচয়ে থাকতে দেন এই দেশে এটা মুসলমানরা বরদাস্ত করে নাই করছে না করবে কাদিয়ানিরা থাকবে হাজার বার থাকবে এই দেশে কতবার থাকবে হিন্দুরা যেমন তাদের পরিচয়ে থাকে খ্রিস্টানরা যেমন তাদের পরিচয়ে থাকে আমাদের সন্তানরা হিন্দুকে মুসলিম হিসেবে চিনে না কাফেরকে খ্রিস্টানকে মুসলিম হিসেবে আমাদের সন্তানরা চিনে না আমাদের সন্তানরা বৌদ্ধকে মুসলিম হিসেবে চিনে না কিন্তু যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় কায়দায় কাফের ঘোষণা ওরা না হবে ততদিন আমাদের সন্তানরা ওদেরকে মুসলিম হিসেবে চিনবে মুসলিম হিসেবে চিনলে আরো বেকায়দা আছে সেটা হলো বিবাহ সংগঠিত হয়ে যাবে যে কাদিয়ানির সাথে মুসলমানের বিবাহ সম্পাদন হয়ে গেছে কাদিয়ানি মেয়ে আর মুসলিম ছেলের লগে বিয়ে হয়ে গেছে যদি কাদিয়ানি মেয়ে আর মুসলিম ছেলের লগে বিয়ে হয়ে যায় তাতে বাচ্চা কাচ্চা যা হবে এগুলো কি হালাল হবে না হারাম হবে এমন হাজারো রকমের সমস্যা আছে এজন্য মুমিনের এটা একটা ঈমান এটা আকীদায়ে খাতমে নবুয়্যাত এটা হৃদয়ের ভেতরে রাখতে হবে প্রত্যেকটা মুমিনকে যে আল্লাহর রাসূলের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই
কেউ যদি নবীর দাবি করে তাহলে সে কাফের কেউ যদি মিথ্যা নবীর অনুসারী হয়ে যায় সেও কাফের কেউ যদি মিথ্যা নবীর সহযোগী হয়ে যায় সেও কাফের কেউ যদি মিথ্যা নবীকে সমর্থন সহযোগিতা এমন কি হৃদয়ের ত্রাণ প্রকাশ পায় নীরবতাও কুফরের সাথে মিলে যাবে সুতরাং সন্তানদেরকে শিখাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যাখ্যা দিয়া শিখাইতে হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নবী তা না তিনি শেষ নবী তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই তারপরে কিয়ামত পর্যন্ত নবীর আগমন একজনের ঘটবে তিনিও উম্মত হয়ে আগমন করবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন আবার আসবেন করবে কিয়ামতে নবী হিসেবে আসবেন না উম্মত হিসেবে আসবেন উম্মতের মর্যাদা নেওয়ার জন্যই আসবেন এই উম্মতের শ্রেষ্ঠত্ব ফজিলতকে দখল করার জন্যই আসবেন সুতরাং নিজের সন্তানদেরকে এই তালিম দিব যে হ্যাঁ জান্নাতি হওয়ার জন্য সিদ্দিক হইতে পারবা ওলি হইতে পারবা শহীদ হইতে পারবা কিন্তু নবী হইতে পারবা নবী আর নাই বিনা হিসাব আল্লাহর জান্নাতে যারা প্রবেশ করবে তাদের এক নাম্বার সারি হলো নবীদের সারি নবীরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে কিন্তু কেয়ামত পর্যন্ত নবী হওয়ার সুযোগ নাই কিন্তু সিদ্দিক হওয়ার সুযোগ আছে যদি কেউ চায় তাহলে সে সিদ্দিক হতে পারে সিদ্দিক হওয়ার রাস্তা আজও খোলা আছে কিয়ামত পর্যন্ত খোলা থাকবে আল্লাহর কোন বান্দা যদি সাধনার মাধ্যমে নিজের নাম সিদ্দিকের খাতায় উঠাইতে পারে তাহলে বিনা হিসাব সে আল্লাহর জান্নাতে যেতে পারবে কারণ নবীরা যেমন বিনা হিসাব জান্নাতি মুনআম আলাইহ সিদ্দিকরা ওরকম বিনা হিসাব আল্লাহর জান্নাতি নবীদের পিছে পিছে সিদ্দিকরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সিদ্দিকদেরও হিসাব নাই সিদ্দিকদেরও সর্দার আছে নবীদের যেমন সর্দার আছে সিদ্দিকদেরও সর্দার আছে সিদ্দিকদের সর্দার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যার জান্নাতে প্রবেশ এতটাই আসান হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু বকরকে আল্লাহর আট জান্নাতের আট দরওয়াজা থেকে আহ্বান করা হবে কতই খুশকিস্মত আবু বকরের যে আবু বকর আট দরজার আহ্বান পাবে কমাসকম সিদ্দিক হিসেবে নিজের নাম লেখায় যদি কেউ এক দরজার আহ্বানটাও লইতে পারে তাও তো সে খুশকিস্মত বলা হয়ে যায় সিদ্দিক হিসাবে নিজের নামকে আসমানে সিদ্দিকের খাতায় উঠানোর জন্য মুজাহাদা মেহনত করার সুযোগ আছে সিদ্দিক কিভাবে হওয়া যায় সিদ্দিক হওয়ার জন্য কিছু প্রক্রিয়া সিদ্দিক যদি কেউ হইতে চায় ওয়া সিদ্দিকুল লাযি লা ইউখালিফু কাওলুহু আন ফিআলিহি সিদ্দিক হলো তারা যাদের মুখের কথা এবং কাজ এক হয়ে যাবে তারা সিদ্দিক হয়ে যাবে যেমন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়া বলেছি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই কাজে কর্মে বুঝাইতে হবে আমি এক আল্লাহর গোলাম মুখ দিয়া পড়েছি মুহাম্মাদুর যদি কোন মুমিন এমন হয় যে তার ভেতরের ইমানের রং ঠিক হইছে কিন্তু বাহিরটা এখনো খ্রিস্টান খ্রিস্টান আছে
মুসলিম মুসলিম হয় নাই ইমানের কালার তার বাহিরে আসে নাই তাহলে এখনো সে কামেল মুমিন হয় নাই নিরাপদে জান্নাতে যাওয়ার মতো মুমিন সে এখনো হয় নাই তার ভেতর যেমন হবে বাহিরও তেমন হবে তার ভেতর আর বাহির দুইটা একটা আরেকটার মোকাবেল হবে না খেলাফ হবে না দুই রং হবে না এক রং হবে ভেতরেও ইমানের রং তাকওয়ার রং বাইরেও ইমানের রং তাকওয়ার রং কথাও ইমানের রং তাকওয়ার রং তার কর্মকাণ্ড তার সকল কিছু ইমান আর তাকওয়ার রঙে রঙিন হয়ে যাবে যার ভেতর আর বাহির দুইটা এক তার নাম সিদ্দিকের খাতায় উঠা যাবে সিদ্দিক হওয়ার জন্য আর একটা বিশেষ গুণ তার এসে গেল এ কথা কাজ এক রং ভেতর বাহির এক রং ওয়া সিদ্দিকুল লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনি তার ভেতর তার বাহির দুটোটা এক হয়ে গেল তো সিদ্দিকদের আর একটা কোয়ালিটি তার ভেতরে পাওয়া গেল সিদ্দিকদের ভেতরের নিয়ত হয় তাদের কৃত আমলের বেলায় এমন এ দুনিয়ার হায়াতে তাদের অন্য আর কোন মকসদ নাই সিদ্দিকদের মকসদ থাকে একমাত্র রেজায়ে মাওলা একমাত্র রবের সন্তুষ্টি অর্জনে তাদের জিন্দগির সব কাজ তারা করতে থাকে তারা হলো সিদ্দিক هو الصديق الذي يبذل الكونين في رضا محبوبه صديق هو ترى جرى صديق مؤمن ترى هو ايمان যে তারা আল্লাহকে পাওয়ার জন্য সৃষ্টিকে পাওয়ার জন্য তারা শুধুমাত্র এই দুনিয়া ছাড়তে তৈয়ার তা না তারা সৃষ্টিকে পাওয়ার জন্য জান্নাত ছাড়তে রাজি হয়ে যায় জান্নাত তো আমার লাগবে না যে জান্নাতে গেলে আল্লাহ পাওয়া যাবে না মানসিকতাটা এমন উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এটা অবশ্য এই দোয়া করা কোনো সুন্নত না উনি যেই দোয়াটা করেছেন এই দোয়াটা কোনো সুন্নত দোয়া না তবে অবশ্যই এই দোয়ার দ্বারা তার সিদ্দিকিয়াতের একটা কালার স্পষ্ট হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি তার দোয়ার ভেতরে বলতেন সকালবেলায় যেমন আমরা দোয়া করি আল্লাহুম্মা আজিরনি আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার দোয়া করি আয় আল্লাহ আপনি দোজখ থেকে আমাদের পরিত্রাণ দান করেন অথবা আমরা দোয়া করি আয় আল্লাহ আপনি জান্নাত আমাদেরকে দান করেন জান্নাত চাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্নী ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার এই যে পড়তে থাকি সকাল সন্ধ্যা আল্লাহ জান্নাত দিও দোজখ থেকে রেহাই দিও আমরা শুধু এতটুকু পড়ি কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এটাকে আরো স্পষ্ট করে বলতেন আরো সুস্পষ্ট করতেন এখানে বলতেন ওগো আল্লাহ আমি তোমার কাছে অবশ্যই জান্নাত চাই কিন্তু আমি এই জন্য জান্নাত চাই না যে জান্নাত খুব সুখের জায়গা সুখে থাকা যাবে জান্নাতে হুর আছে জান্নাতে নহর আছে জান্নাতে নাজ ও নিয়ামত সজ্জিত আছে এ কারণে আমি জান্নাত চাইছি তা না আসলে আমি জান্নাতটা এজন্য চাই রহস্য হলো জান্নাতের ভিতরে তুমি আছো জান্নাতে গেলে তোমাকে পাওয়া যাবে এ কারণে আমি তোমার কাছে জান্নাত চাই ওগো মাওলা দোজখের আগুন থেকে আমি রেহাই চাই এ জন্য দোজখ থেকে রেহাই চাই বিষয়টা এমন না যে ওখানে আগুন আছে ওখানে আজাব আছে ওখানে সাপ বিচ্ছু আছে ওটা বসবাসের জন্য নিকৃষ্ট
এই কারণে দোজখ থেকে আমি রেহাই চাই বিষয়টা তেমন নয়। আসল কথা হলো দোজখে তুমি নাই, এ কারণে দোজখ থেকে রেহাই চাই, এজন্য জান্নাত চাই, জান্নাতে তুমি আছো। তবে জান্নাত নয়, কোন নির্দিষ্ট জায়গায় গেলেও যদি তোমারে পাওয়া যায় আমি সেখানে যেতে রাজি আছি। তুমি যেখানে আছো ও জায়গা আমার মাকসুদ, কারণ আমার মাকসাদ হলো তুমি, তুমি শুধু তোমাকেই চাই ও আল্লাহ, আর কিছু পাই বা না পাই আমি শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই না পাই ও আল্লাহ আমি যেন তোমাকে পাই। এই যে একটা দিল, এই যে একটা দরদ মাওলানা পাকের জন্য একটা গোলামের, গোলামের হৃদয়ের ভেতরের এই দরদের রংটার নাম সিদ্দিকিয়াত, ওয়া সিদ্দিকুল্লাযী ইয়াবুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি। সিদ্দিকরা আল্লাহ পাওয়ার জন্য তারা জান্নাত ছাড়তেও প্রস্তুত হয়ে যায়, দুনিয়া ছাড়তে তো রাজি রাজি, আখেরাত ছাড়তেও রাজি, শর্ত শুধু আল্লাহ চায়, শুধু আল্লাহকে চায়। এটাকে বলে লিল্লাহ, লিল্লাহিয়া, এইটাকেই বলে লিল্লাহিয়া, যে বান্দার জীবনের সকল কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য রেজায়ে মওলা। এই জায়গায় যখন কেউ চলে যায় তখন এই রঙের এই সিমটমটার মাধ্যমে সে সিদ্দিকের দিয়ে, সিদ্দিকি তিনদের দিকে আগায় যায়। এই সিমটমটা তার ভিতরে পাওয়া গেছে, এটা সিদ্দিকের সিমটম, এই আলামতটা সিদ্দিকের আলামত। এ কারণে বান্দা তার লিল্লাহিয়াতের উপরে মেহনত করবে, বান্দা তার আমলের উপরে মেহনত করবে, বান্দা তার নিয়তের উপরে মেহনত করবে, বান্দা তার কথা এবং কাজ উভয়টার উপরে এই পরিমাণ মেহনত করবে আল্লাহ যেন রাজি হয়ে যায়, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যার উপরে সন্তুষ্ট হয়ে যাবে এরকম তাকে আল্লাহ তাআলা সিদ্দিক হিসেবে কবুল করবে, সে বিনে হিসেবে আল্লাহর জান্নাত। এই সিদ্দিকের মাকাম অর্জন করা তো অনেক কঠিন, সারা জিন্দগি সাধনা করে সিদ্দিক হওয়া অনেক কঠিন সাধকের কারবার। এই কঠিন সাধনা ছাড়াও আরেকটি ত্যাগের সাধনার মাধ্যমেও বিনা হিসাব জান্নাতে যাওয়া যায়, সেটা হলো কেউ যদি শহীদ হয়ে যায়, শহীদরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করে। অর্থাৎ এলায় কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জন্য যারা জীবন দানকারী, আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য অথবা ইসলামের জন্য, কোরআনের জন্য অথবা মিল্লাতের স্বাধীনতার জন্য, জমিনের স্বাধীনতা রক্ষার জন্য, মুসলিম মিল্লাতের জুলম অত্যাচার থেকে রেহাইয়ের জন্য যদি কারোর জীবন বিতরণ হয়ে যায়, কেউ যদি নিজের জান আল্লাহর জন্য কুরবানি দেয়, তাহলে তাকে বলে শহীদ। শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাত, এমনকি শহীদদেরকে আফজাল মাইয়িত বলা হয়েছে, শহীদরা উত্তম মাইয়িত, শহীদরা জীবিত মাইয়িত। নবীরা যেমন জীবিত, শহীদরা ওরকম জীবিত। শহীদদেরকে মৃত বলা হারাম, শহীদদেরকে মৃত মনে করাও হারাম। যারা শহীদের দরজা পেয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাব জান্নাতি হিসাবে কবুল করে নেয়। নবীরা যেমন বিনা হিসাব জান্নাতি, সিদ্দিকরা যেমন বিনা হিসাব জান্নাতি, শহীদ যারা তারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতি। শহীদরা বিনা হিসাব জান্নাতি,
শহীদরা এমন বিনা হিসাব জান্নাতি আরেক রেওয়ায়েতে আছে বিনা হিসাব যারা জান্নাত পাবে এরা একা জান্নাতে যাবে না এরা তো আল্লাহর আল্লাহর ভিআইপি ভিভিআইপি রাজার রাজার ভিভিআইপি মেহমান রাজার রাজার ভিআইপি মেহমান দুনিয়ার কোন দেশের রাজার ভিআইপি যদি বিনা চেক ইমিগ্রেশন পার হয় শুধু মন্ত্রী পার হয় না মন্ত্রীর লাগেজও পার হয় মন্ত্রীর খাদেমও পার হয় পিএসও পার হয় পিএসএর লাগেজও পার হয় তাইলে আল্লাহর ভিআইপি যারা বিনা হিসাব জান্নাতি সে একা জান্নাতে যাবে কেন তার সাথেও সর্বোচ্চ সত্তর হাজারের একটি উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে একজন বিনা হিসাব জান্নাতির সাথে একটা উম্মত জান্নাতে চলে যাবে সত্তর হাজারের বিরাট কাফেরা আল্লাহর জান্নাতে চলে যাবে এই কারণে শহীদ হইতে পারলে খালি একা জান্নাতে যায় না উম্মত শুদ্ধা জান্নাত পায় উম্মত শুদ্ধা আল্লাহর জান্নাতে যায় এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো শাহাদাতের তামান্না করেছেন শহীদ হওয়ার দোয়া করেছেন আলহামদুলিল্লাহ বলেন আমি তো খালি অপেক্ষা করতেছি তাড়াতাড়ি আয় নাকি একজন তাহলে আমি ছুটি নিতে পারি আলহামদুলিল্লাহ হযরতুল আল্লামা আল্লামা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমী দামত বরকাতুহুম এই মাহফিলে শরীক হওয়ার জন্যই আজকে টিকিট পরিবর্তন করে উমরা থেকে ইমার্জেন্সি দেশে আসছে শুধু এই প্রোগ্রামটার ওয়াদা খেলাফি যেন না হয় এই জন্য আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়ের দান করুন 13 নম্বর সেক্টর মসজিদের কমিটির সদস্যরা এতটাই সবল এবং এতটাই তারা আলেমদের সাথে ভক্তি শ্রদ্ধা সহকারে যোগাযোগকারী যে অল্প সময়ের ব্যবধানে একেবারে আসরের পর থেকে রাত 11টা পর্যন্ত এই যে এতগুলো মেহমান যারা সবাই খুবই ব্যস্ত যাদেরকে বছর আগে কন্ট্রাক্ট না করলে পরে পাওয়া যায় না সব একত্রিত হাসান জামিল সাহেব উপস্থিত হয়েছেন রফি বিন মুনির উপস্থিত হয়েছেন হাইউল্লাহ মাহমুদ কাসিমী দামত বরকাতুহুম তশরিফ এনেছেন তারপরে আপনাদের সামনে শেষ আলোচনা যিনি করবেন মুফাসসির কোরআন আব্দুর রহিম আল মাদানী তিনি উপস্থিত হয়েছেন এই এতগুলো মানুষ একত্রিত হওয়া এটি একটি সফলতা আল্লাহ তাআলা এই 13 নম্বর সেক্টর মসজিদের গাউসুল আজম মসজিদ কমিটি তথা এই সম্মেলন কমিটিকে আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করুন আমিন মহতরম হাজিরিন তা আমি যেটা বলতেছিলাম যে শহীদ হওয়ার দোয়া করবেন শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন রাসূল দোয়া করবেন যদি সুযোগ হয়ে যায় যে নবীর প্রেমে জান্নাত দিয়ে দিলেন অথবা ইসলামের জন্য অথবা মিল্লাতের জন্য অথবা ইলাহে কালিমাতুল্লাহর জন্য নিজের জীবনটা বিতরণ হয়ে গেল তাহলে তো বিনা হিসাব জান্নাতি হয়ে গেলেন যদি সরাসরি এমন কোন ময়দানে জঙ্গের হাজিরির সুযোগ নাও হয় ঘরে মরে অনেক সময় শাহাদাতের মর্যাদা পাওয়া যায় যদি দোয়াটা আল্লাহর কাছে কবুল করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদি মরণ পেয়েছেন হযরত সিদ্দিক আকবর শহীদি মরণ পেয়েছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগেও বিশের যন্ত্রণা বিশ যন্ত্রণায় যারা মারা যায় শহীদি মরণ ওই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি মহিলায় গোশতের ভেতরে বিষ মিশায়া নবীজিকে হাদিয়া দিয়ে খাওয়াই ফেলেছিল বিষ মৃত্যুর আগে এই বিষ যন্ত্রণা আল্লাহর রাসূলের গায়ে উঠছে হুকমান শহীদ নবী তো শাহাদাতের দোয়া করতেন হযরত উম্মুল মুমিনিন বলেন
আমার বাবা আবু বকরও বিষ যন্ত্রণায় মারা গেছে ওই যে গারে সরে সাপের কামড় খাইছে বছরে একবার এই সাপের বিষের যন্ত্রণা উঠলেও উঠতো মৃত্যুর সময় এই সাপের বিষের যন্ত্রণা উঠলেও উঠছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌতের রং আর আবু বকরের মৃত্যুর রং এক হয়ে গেছে হাইয়াম আশবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইতান আশবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবিত অবস্থায় নবী আলাইহিস সালামের মতন ছিল মরার সময় নবীজির মতন নবীজি যেখানে আবু বকর সেখানে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সারা জনম দোয়া করছেন আল্লাহ আপনি আমাকে শহীদি মওত দান করেন যুদ্ধের ময়দানে মরেন নাই মগর আল্লাহ তাআলা শহীদি মরণ দিবেন যে উনি নামাজের ইমামতি যখন করতেছিলেন আর ওনার পেটে যখন ছুরির আঘাত করা হয়েছে এই এক আঘাতেই ওনার খাদ্য থলে কেটে গেছে ওই আঘাতেই উনি মারা গেছে উনি মৃত্যুর সময় শোকর করেছেন আলহামদুলিল্লাহ আমার মরণটা শহীদি মওত হইতেছে যে দুশমনের ছুরির আঘাতে আমার খাদ্য থলে সহ কেটে গেছে আর এই আঘাতেই আমার মৃত্যু হইতেছে আলহামদুলিল্লাহ আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে দুয়ার কারণে শহীদের মরণ অনেক সময় ঘরে নসিব হয়ে যায় মরণ তো আসবেই মরণ থেকে বাঁচার কোনো লাইন নাই আসবেই মৃত্যু কিন্তু মরণটা যেন শহীদই হয় যার মরণ শহীদই হবে সে বিনা হিসেব জান্নাতে যায় এই কারণে আমাদের আকাবিররা তো আরো এক ধাপ আগায়া দোয়া করতেন দোয়াটা শিখায় দেই দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দিও অথবা আমাকে শহীদের পিতা বানায় হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি উনি খুতবাতে হাকিমুল উম্মত উনি দোয়া নিজেও করতেন এরকম আল্লাহ শহীদি মরণ দিও আল্লাহ তুমি আমার একটা শহীদি মরণ দিও অথবা আমার আমাকে শহীদের বাপ বানায় দাদা বানায় নানা বানায় শহীদের উস্তাদ বানায় আল্লাহ কমাসকম বংশের ভেতরে একটা শহীদ আমাদেরকে দিও আল্লাহ তা না হয় আমাদের গ্রামে একটা শহীদ দিও কারণ শহীদ এত পাওয়ারফুল হবে ময়দানে মাহশরে যে একটা গ্রামে একটা শহীদ থাকলে গোটা গ্রামকে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে শহীদ এ শহীদের বাপ হওয়ার দোয়া করা শহীদের মা হওয়ার দোয়া করা শহীদের দাদা হওয়ার দোয়া করা শহীদের নানা হওয়ার দোয়া করা আফসোস কুফরি মতবাদের জন্য সন্তান উৎসর্গ করে দেয় দিনের জন্য মুসলিম পিতারা এটা পারে না এখন আফসোস যে নিজের সন্তানকে দিনের জন্য উৎসর্গ করতে পারে না দোয়ার মাধ্যমেও পারে যদি শহীদের বাপ না হইতে পারেন তাহলে আলেমের বাপ হয়ে যান আলেমের দাদা হয়ে যান আলেমের নানা হয়ে যান কারণ একজন হাফেজ কোরআনও নিশ্চিত দোজখীকে শাফাত করে জান্নাতে প্রবেশ করাবে বিনা হিসাব জান্নাতে যাবে তা যদি না পারেন তাহলে নিজে ওলি হয়ে যান লাজ্জাত ইবাদতওয়ালা হয়ে যান যে হৃদয়ের ভেতরে ইবাদতের স্বাদ আছে এরকম সালেহীন হয়ে যান বিনা হিসাব জান্নাত পাইবেন তাও যদি না পারেন তাহলে ইবাদতের স্বাদ আস্বাদনকারীকে ভালোবাসেন শহীদকে ভালোবাসেন সিদ্দিককে ভালোবাসেন নবীকে ভালোবাসলে ওয়ালা হয়ে যান নবীর অনুসরণকারী হয়ে যান একটা সুন্নতের অনুসরণের কারণেও হতে পারে নবীর সাথে জান্নাত পেয়ে যাবে অথবা কোন আলেম দ্বীন আল্লাহ ওয়ালাকে ভালোবেসেছে এ কারণে আলেমের সাথে জান্নাত পেয়ে যাবে আও মুহিব্বান আল্লাহর রাসূল বলছেন আলেম হও তাছাড়া আলেমের ছাত্র হও তাছাড়া মুইন হও কিছুই না পারো আলেমকে মুহাব্বতকারী হও আলেমের দুশমন হও না আলেমের দুশমন হয় না আও মুহিব্বান আলেমকে ভালোবাসলে ওয়ালা হও কারণ আলেমের সিনা আল্লাহ তাআলা ইলমি দ্বীনের জন্য কবুল করেছে এই
এই কারণে সে বিনা হিসাব জান্নাত যাবে হাদিসে আছে আল্লাহ বলবে ইযহাবু কদ গফারতু লাকুম যাও তোমাকে ক্ষমা করে দিয়েছি সোজা জান্নাতে চলে যাও আলেমকে জান্নাত দিবে পৃথিবীর সব শিক্ষার খোলাসা হলো মানুষের পেট রিজিক অর্জন আর ইলমে দ্বীনের খোলাসা হলো জান্নাত অর্জন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বিদ্যা সায়েন্সিস সায়েন্স ডক্টরের ডিগ্রি যা আছে যত আছে এই সব কিছুর খোলাসা হলো মানুষের পেট পেট বাঁচাও এতটুকু আর ইলমে দ্বীনের খোলাসা হলো জান্নাত বাঁচাও ঈমান বাঁচাও তাকওয়া বাঁচাও কিসের সাথে কি পান্তাবাতে কি ওই শিক্ষার সাথে এই শিক্ষার তুলনা চলে এই কারণে আলেমের দাম বেশি এটা যদি কারোর বুঝে না আসে বুঝে আসবে যদি আজরাইল আইসা গুরজ মারবে তখন বুঝে আসবে যদি এখন বুঝে না আসে আজরাইল আসলে বুঝে আসবে যে ওটার মর্যাদা কেন বেশি এই কারণে আল্লাহর রসুলের ভাষ্য এটা কোনো মোল্লার গল্প না আল্লাহর রসুল বলেন আও মুহিব্বান তার মানে আলেম না হইতে পারলে আলেমকে ভালোবাসবো আল্লাহ হও দুশমন হবে না দুশমন হবে না দুশমন হলে আল্লাহর দুশমনে পরিণত হবে আল্লাহ বলেন যে আমার ওলির দুশমন সে আমার দুশমন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি হাদিসে বলছে আল্লাহর দুশমন আর যে মুহিব্বানের মিসদাক হবে সে আলেমের সাথে হতে পারে যদি আল্লাহ কবুল করে বলবে তুই আলেম ভক্ত ছিলি যা মাফ করে দিন যা তোকে এগোর লোকে জান্নাত দিলাম আল্লাহর রসুলের কারণেই বলতেছেন নবী তো কোনো মিথ্যা কথা জাতির কাছে দেয় না নবীজি বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা আল্লাহর রসুল বলেন যার সাথে যার মুহাব্বত তার সাথে তার হাসর হবে আলেমের সাথে কারোর মুহাব্বত ওলির সাথে কারোর মুহাব্বত শহীদের সাথে কারোর মুহাব্বত নবীর সাথে কারোর মুহাব্বত সুন্নতের সাথে কারোর মুহাব্বত নবীর মুহাব্বত তার ভেতরে আছে নবীর সাথে কারোর মুহাব্বত তো এই সুন্নতের মুহাব্বতের মাধ্যমে সে সরাসরি বিনা হিসাব আল্লাহর জান্নাতে না গেলেও কমাস কম এই বিনা হিসাব জান্নাতিদেরকে সে জান্নাতি বন্ধু হিসাবে পেয়ে যাবে ওই কথাটাই আল্লাহ বলছেন النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله تعالى বলেন সুন্নতের অনুসরণকারীও যদি কেউ হয়ে যায় তাকে আল্লাহ তাআলা জান্নাতি বন্ধু হিসেবে নবীদেরকে দান করবেন সিদ্দিকদেরকে দান করবেন শহীদদেরকে সুন্নতি একটা মুমিন সুন্নি একটা মুমিন সুন্নতের ইত্তেবাকারী একটা মুমিনকে শহীদদেরকে জান্নাতি বন্ধু হিসাবে দিবেন ওলিদেরকে তার জান্নাতের বন্ধু হিসাবে আল্লাহ তাআলা দান করবেন সম্মানিত কর্মী কমাস কম একটা নেক আমলের ভক্ত হন একটা সুন্নতের ভক্ত হন সুন্নতকে গালি নয় সুন্নতকে ভালোবাসা শিখুন আলেমকে ঘৃণা নয় তাদেরকে বুকে নেওয়া শিখুন এগুলো জান্নাতের উসিলা হবে যদি নিজের নেক আমল দিয়ে জান্নাতের দ্বার খোলা সম্ভব না হয় তাই এই সম্পৃক্ততাগুলো সেদিন ভিভিআইপিদের সাথে আপনার গুণাযুক্ত লাকিজটাও আমল নামাটাও পার করে নিয়ে যাওয়ার একটা বাহানা হয় এই খবরই দেয় ইসলাম এ খবরই দেয় কোরআন এ খবরই দেয় নবীর সুন্নাহ এই মাহফিলগুলোর হাজিরি
এই মহব্বতই এই মাহফিলগুলোতে যারা হাজির হয় তারা এই ইমানের কারণে এই মহব্বতের কারণে হাজির হয় যে আমি মক্কার না কমাসকম কয়েকটা ঘন্টা কিছু মক্কারদের সাথে কাটাই আমি নেক আমল করনে ওয়ালা না কিছু নেক আমল করনে ওয়ালা মানুষের সাথে আমার জীবনের কিছু অংশ কেটে যাক না এই রকম ধান্দা নিয়ে এই হাজার হাজার জনতার আজকেরও এই আয়োজন এইটা অনেকের বুঝতে কষ্ট হয় এইটা অনেকে ভুল ব্যাখ্যায় বুঝতে থাকে ভুল ব্যাখ্যা বুঝার না বুঝবেন না এটা কি ইমানই ব্যাখ্যা করুন ইমানের ব্যাখ্যা দিন এই ভালোবাসাগুলো ইমান তাই তারা হাজির হয় আল্লাহ তাআলা আজকের আয়োজন আমাদের উপস্থিতি আমাদের জান্নাতে যাওয়ার উসিলা হিসাবে আল্লাহ কবুল করে নেয় কারণ হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আমাদের জন্য সম্ভব না আল্লাহ কবুল করে নেয় জোরে বলেন আমিন আওয়াজ করে জোরে বলুন আমিন মোবারকবাদ ধন্যবাদ গাউসুল আজম জামে মসজিদ কমিটির প্রত্যেককে যারা এই মাহফিলের জন্য ক্লান্ত পরিশ্রম করেছেন ত্যাগ দিয়েছেন তাদের কুরবানিগুলো আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেয় আজকের আয়োজনকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেয় আমাদের হাজিরিকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেয় আমিন আল্লামা হাবিবুল্লাহ মোহাম্মদ কাসিমী সাহেব হুজুর এসেছেন আর মেহমান রয়ে এসেছেন আল্লাহ তাআলা হ্যাঁ পিছনেই বসে রয়েছেন এখনই নাম এলান হবে আল্লাহ তাআলা আমাদেরকে মজলিসের আদাব রক্ষা করে বসার তৌফিক দান করেন আমি তো মাঝে মধ্যে দেখা হবে কিন্তু ওনাদের সাথে আপনাদের মোলাকাত হবে না তাই আমি আমার আলোচনাকে আর লম্বা করছি না সংক্ষিপ্ত করে এখানেই বিদায় নিচ্ছি আমাদের কমিশনার সাহেব কমিশনার মহোদয় তিনি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমী সাহেবের খুব ভক্ত আমার কয় ওই সুন্দর হুজুরটার আয়না দেওয়ান যায় না হাবিবুল্লাহ মাহমুদ কাসিমী সাহেব দেখতে একটু সুন্দর না সুন্দর তো ওই সুন্দর হুজুরটাকে এনে দেওয়ান যায় না তা দোয়া ঋণও করতাম ওনার কাছ থেকে ওই যে দোয়া ঋণের একটা অভ্যাস করছে না এটা আবার কমিশনার সাহেবের খুব দিলে লাগছে এই কমিশনার মহোদয়ের অনুরোধে উনি আজকে এখানে এই উমরার টিকিট পরিবর্তন করে তারপরে এসেছেন তা আল্লাহ তাআলা ওনাকে যাচাই খায়ের দান করুন গত দুই জুমা তো মোলাকাত হয়েছি সামনের দুই জুমা আমাদের সম্মানিত খতিব ডক্টর ওলিউর রহমান সাহেব দামত বরকাত হন তিনি পড়াবেন তারপরের জুমায় আবার ইনশাআল্লাহ মোলাকাত হয়ে যাবে ইনশাআল্লাহ এই পর্যন্ত কথা বলেই আজকের মতো বিদায় নিচ্ছি যা কিছু বলেছি কোন ধরনের ব্যাখ্যা না করে সুজাভাবে বুঝার অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি জো কুছ হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া জো কুছ হোগা তেরে করম সে হি হোগা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু